নমস্কার, আজকের সুবিচার নেওয়া হয়েছে শ্রী সুভাষ পালের কাছ থেকে। ভগবান সমস্ত কিছু সৃষ্টি করে দেবার পরে তার মনে হলো যে তিনি তার সৃষ্টির ভেতরে তার যে ঐশ্বরিক ক্ষমতার সেটি কোথাও লুকিয়ে রাখবেন। তিনি তা নানাজনকে জিজ্ঞাসা করলেন যে কোথায় সেটিকে লুকিয়ে রাখা যায়। কেউ বলল সমুদ্রের অতল গহ্বরে, কেউ বলল হিমালয়ের গহীন গহ্বরের মধ্যে, কেউ বলল যে সমুদ্রের পারে কোনো নির্দিষ্ট নির্জন দ্বীপে। কিন্তু সববারই দেখা গেল যে ভগবান মানুষকে এত শক্তিশালী বুদ্ধিমান করে তুলেছেন যে এরা এইসব জায়গা থেকে খুঁজে বার করবেন। ভগবান বসে চিন্তা করতে শুরু করলেন কোথায় তার এই সম্পদকে তিনি লুকিয়ে রাখতে পারবেন। অনেক ভাবনা চিন্তা করে তিনি ঠিক করলেন যে আমাদের প্রত্যেকের মধ্যে সেই ঈশ্বরীয় কণা লুকিয়ে রাখা হবে। যে তাকে মন দিয়ে অনুসন্ধান করবে তার ভেতর থেকেই সে সেই ঈশ্বরীয় কণার প্রকাশ দেখতে পাবে। কিন্তু যে অনুসন্ধান করবে না সে জীবনটা এমনিই কাটিয়ে ফেলবে, ঈশ্বরীয় কণা অনুসন্ধান করা তার হবে না। তাই নিজের ভেতরে অন্যদিকে তাকানোর আগে নিজের ভেতরের গভীর গহন বনে একবার ডুব দিই আমরা। নমস্কার।